হ্যালো ফ্রেন্ড কুকিং মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে বানিয়ে নিয়েছি এক ড্রপ স্যুপ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দুটো ডিম দিয়ে এই স্যুপটা বানাবো তাই আমি দুটো টমেটো একটু পুড়িয়ে নিচ্ছি ডিম দিয়ে স্যুপ বানালে পোড়া টমেটোর গন্ধটা ভালো লাগে ভালো করে এরকম কালো করে পুড়িয়ে নিতে হবে তারপর ওটা পিউরি বানিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম বাটার ওয়ান টেবিল স্পুন মতো বাটার দিয়েছি তারপরে তিন চরকোয়া রসুন ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি আর আদা ওয়ান ইঞ্চেস মতো নিয়ে ওটাও কুচিয়ে দিয়েছি এখন টমেটোটা যে পুড়িয়ে পিউরি বানিয়ে রেখেছিলাম ওই টমেটো পিউরিটা দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দুটো ডিম নিয়ে এরকম ভালো করে ফেটিয়ে নিতে হবে ততক্ষণে আমার টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে জল দিয়ে দিয়েছি টমেটোতে আর দিয়ে দিলাম অল্প চিনি এই স্যুপটার মধ্যে একটু মিষ্টি আর নুনের ব্যালেন্স হলে ভালো লাগবে তারপরে কাঁচা ডিমটা সাইড থেকে এরকম দিয়ে দিলাম আর অনবরত নেড়ে যেতে হবে না হলে ডিমে কিন্তু লামস পড়ে যাবে ডিমটা নে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কর্ন গুলে রেখেছিলাম কর্নফ্লোর কর্নফ্লোর গুলেও আবার ভালো করে মিশিয়ে নিয়ে কুটে লেখা গোলমরিচ দিয়ে দিলাম আপনাদের কাছে যদি পেঁয়াজ পাতা থাকে তাহলে এখানে পেঁয়াজ পাতাও দিতে পারেন খেতে খুব টেস্টি হয় একবার বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক করে দেবেন থ্যাংক ইউ